হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা তো জাকির বাজার থেকে শাড়ি অনেক কিনেন, তো যারা শাড়ি কিনেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখেন মাশাল্লাহ জাকির ভাই বিশাল বড় একটা অনুষ্ঠান করে, এসে আষাঢ় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। তো উনি অনেক বড় একটা অনুষ্ঠান করে, তো অনুষ্ঠানটা ওনার মুখেই শুনবেন। আর এই তো জাকির ভাই দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা অনুষ্ঠান। তো কী কী অনুষ্ঠান করে, কিসের জন্য করে, সেই অনুষ্ঠানগুলো সবগুলো এখানে আমি শেয়ার করছি। উনি প্রায় 3-4 হাজার মানুষ খাওয়ায়, আর উনি এমনিও অনেক অনেক গরিব মানুষের খাওয়ায়। তো আপনারা যারা শেয়ার হইতে চান, প্রায় 2000 মানুষের আয়োজন, তো আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো জাকির ভাইয়ের সেই ভিডিওগুলো আমি করছি, যেহেতু বৃহস্পতিবার গেছিল এই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। তো ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ওনার এই অনুষ্ঠানের ভিডিওটা আমি করছি, তো আপনারা দেখেন, ভালো লাগবে আপনাদের। আর যারা আপনারা এই নেক কাজে শরীর হইতে চান, সবাই শেয়ার হইতে পারে। একেবারে বিয়ার মতো গেট করছে, একেবারে বিয়ার মতো গেট করে একেবারে পুরাটা ডেকোরেশন করছে, অনেক অনেক খরচ করছে, পুরাটা ডেকোরেশন। তো আপনাদের সবার পরিচিত মুখ জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? জাকির ভাই আমার অ্যাড্রেস হয়েছে আমাদের গ্রাম মুসাফা তারাপুর রূপগঞ্জের মধ্যে বসছে, তারাপুর ব্রিজের গোড়া, যে কোনো ঢাকা থেকে আসলে ব্রিজের গোড়া, যে কোনো ব্রিজের গোড়া থেকে উঠলো নি ভিতরে, তারাপুর দক্ষিণ পাড়া। তো এখানে আসলে সবাই মনের আশা পূরণ হয়। অনেক বছর আগে থেকে অনুষ্ঠানটা করেন নাকি? 400 বছর আগে, 400 বছর আগে। ওকে, তো এটা হচ্ছে কার মাদার? এটা হচ্ছে আমার আব্বার মাদার। কবরটা দিচ্ছেন যেটা তো আপনাদের বাড়ির উপরে না? নিজস্ব জায়গার উপরে। ওকে, তো আমরা আরো ইয়াগুলো একজনের কাছে একটা শক্তি আল্লাহ দিয়ে রাখে, যেগুলো পানির মালিক খাজা খিজির আলাইহিস সালাম, ওনার কাছে আল্লাহ সমস্ত পানির দায়িত্ব দিয়ে রাখছেন, পানির দায়িত্ব দিয়ে রাখছেন। উনি এখনো জিন্দা, তখনও জিন্দা। উনি জিন্দা হলে খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম উসিলার মাধ্যমে চাই, চাইলে আল্লাহ দেয়া গেছে, আল্লাহ মনের আশা মানুষের পূর্ণ করে না। তো আমি শুনছি এখান থেকে নিয়ে ফল টল যারা খাবেন, যে বা নিয়তে আল্লাহ তার নিয়ত পূরণ করে। তো আপনারা যারা বছরে একবার জাকির ভাইয়ের এই অনুষ্ঠান আবার কেউ শেয়ার হইতে পারেন, যারা শেয়ার হইতে চান জাকির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আবার জাকির ভাই এনে কত লোক খায় সেটাও আমি দেখাবো। আর জাকির ভাই কিন্তু অনেক বড় একটা মানে মানবতার সেবাটা বড়, অনেক বড়, অনেক মানুষকে খাওয়ায়, সেগুলো আমিও দেখাবো আপনাদেরকে। আর যারা শেয়ার হইতে চান আপনারা শেয়ার হইতে পারবেন।
অনেক সুন্দর করে অনেক জায়গা ধরে এই কিন্তু ডেকোরেশন লাইট আছে ভিতরে না লাইটিং টাইটিং আছে ভিতরে না কার আছে সব কিছু আছে সম্পূর্ণ আগের ইয়ের মতোই আছে কারণ থাকলে তো মনে হয় একটু নাম কি যারা অংশগ্রহণ করতে চান আসতে পারেন জোরের নামাজ এবং মিলাদ পড়ায় কবর খাওয়ায় এই এটার উদ্বোধন কাজ ধরি তারপরে আবার করে হ্যাঁ তারপরে আবার এই যে ভাদ্র মাসে লাশ বিসর্জন আজকে লাশ বিসর্জন আজকে এটা বেলা বাসা মধু করে জোরের নামাজ পড়াইব মা মালানা আসবো মালানা আসলে পরে মিলাদ পড়ায় তারপরে এইখানে তবরক আছে আপনার 14-16 16 সব থাকবো 14 থাকবো চলে আসবেন চোদ্দ ডেক খাওয়াবেন কোন সময় ৫০০ টাকা লাগলে দিব নে নামাজ পড়ো প্যান্ডেল প্যান্ডেল বড় ধরনের অনুষ্ঠান